হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের বিষয়টা হইল সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতি। হবে না কেন ভাই? হবেই তো, দেশে তো প্রশাসন নেই, পুলিশ প্রশাসন তো একেবারে নেই, খুবই সংকট। হ্যাঁ, পুলিশের কোনো তৎপরতা নেই, পুলিশের কাজে কোনো মনোযোগ নেই, পুলিশ কাজে অ্যাক্টিভ না, কীভাবে সম্ভব? এই দেশ চলবে কীভাবে ভাই? আমি বিগত সরকারের সময়েও দেখেছি যে রাতের বেলায় সারা শহর জুড়ে পুলিশ ডিউটি করে, মানে 1 কিলোমিটার 2 কিলোমিটার এই মোড় থেকে সেই মোড়, এই মোড় থেকে সামনের মোড় গেলেই দেখি যে আরেকটা পুলিশের গাড়ি, একটু পরপর পুলিশের গাড়ি দেখতে পেতাম, বিভিন্ন চেকপোস্টে পুলিশ ডিউটি করতেছে। ভাই চুরি করুক, বাটপাড়ি করুক, হ্যাঁ চাঁদাবাজি করুক, ডিউটি তো করতো, এখন তো তাও করতেছে না। কেন ভাই, কেন করতেছে না? মানে সরকার কি তাহলে প্রশাসন চালাতে টোটালি ব্যর্থ? দেশ তো দূরের কথা, মানে প্রশাসন চালাতেই ব্যর্থ? মানে প্রশাসন কি, পুলিশ প্রশাসন কি যে সরকারের কথা শুনতেছে না? কেন শুনবে না ভাই? সরকারের কথা পুলিশ প্রশাসন কেন শুনবে না? কয়জন পুলিশের চাকরি গেছে, কয়জন পুলিশ থানায় অনুপস্থিত? তাহলে এত অবহেলা কেন, এত অবহেলা কেন পুলিশের? কোনো একটা চেকপোস্ট আমার বাসার সামনে, আমার বাসার সামনে দেখতাম প্রতিদিন, কোনো একদিন মিস নেই, প্রত্যেকটা দিন পুলিশ ডিউটি করতো। রাত 10টার দিকে আসতো, ভোর 7টা 8টা পর্যন্ত এখানেই ডিউটি করতো, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে আবার এখানে এসে দাঁড়াতো। তাহলে এখন কই? এখন আমি মনে হয় 2 মাসে একবার না 2 বার দেখছি যে একটা পুলিশের গাড়ি আসছে, মনে হয় 1 ঘন্টা খানেক থাকছে, চলে গেছে, সারা রাত তো দূরের কথা। আপনি শহরের বিভিন্ন চেকপোস্টের কথা বলেন, ইভেন গুলশান বনানী, কোথাও কোনো চেকপোস্টে কোনো পুলিশ নেই। আমি 2 মাসের মধ্যে 2-1 দিন দেখছি যে একটা চেকপোস্টে একটা পুলিশের গাড়ি দেখলাম কতক্ষণ, এরপর কিছুক্ষণ পরে নেই। মাঝে মধ্যে সেনাবাহিনী 2-1টা গাড়ি দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসাচ্ছে, নাই। আপনি বনানী চেকপোস্ট বলেন, গুলশান চেকপোস্ট বলেন, এরপরে হাতির ঝিল বলেন, পরে হচ্ছে রামপুরা ব্রিজ বলেন, কোথাও কোনো পুলিশ নেই। মাঝে মধ্যে 2-1 জনকে দেখা যায়, এছাড়া আর নেই, 2-1টা গাড়ি দেখা যায় আর নেই। তাহলে ভাই এই ধরনের ঘটনা তো ঘটবেই, এই ধরনের ঘটনা তো ঘটবেই, মানে ডাকাতি না আরো বড় বড় ঘটনা ঘটবে। সো আমি সরকারকে আহ্বান করব, অতি দ্রুত পুলিশকে কাজে ফেরান, পুলিশকে কাজে অ্যাক্টিভ হতে বাধ্য করেন, নইলে দেশের পরিস্থিতি আরো খারাপ হবে। আমরা সাধারণ মানুষ কি মনে করতেছি জানেন? আমরা সাধারণ মানুষ মনে করতেছি পুলিশ আর আগের মতো, পুলিশের আগের আর আগের মতো কাজে মন নেই। আমরা সাধারণ মানুষ মনে করতেছি পুলিশের আর আগের মতো কাজে মন নেই। এটা কারণ হিসেবে কি সাধারণ মানুষ কিভাবে দেখতেছে জানেন? এটার কারণ হিসেবে সাধারণ মানুষ দেখতেছে যে পুলিশ চাঁদাবাজি করতে পারতেছে না, বিভিন্ন ফুটপাতের দোকান, তারপরে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করতে পারতেছে না, এজন্য আর পুলিশের ডিউটি করতে ভালো লাগে না। হ্যাঁ, পুলিশ আজাইরা মামলা দিতে পারতেছে না, মানুষেরকে হেনস্থা করতে পারতেছে না, এই জন্য পুলিশের আসলে কাজে মন নেই। তাছাড়া পুলিশের তো সংকট নেই ভাই, পুলিশের সংকট থাকলে লোক নেন আপনি। দেশের ওই যে আমাদের মহিউদ্দিন রনি ভাই বলছে না, সমন্বয়ক মহিউদ্দিন রনি ভাই, দেশে এতজন বেকার আছে, নেন 3 মাসের ট্রেনিংয়ে সবাইকে নিয়ে নেন, করেন একটা কিছু করেন, তারপরেও এই গাফলতি করেন না। আচ্ছা আমি মানলাম পুলিশের থানা ভাঙচুর আছে, গাড়ির সংকট আছে, গাড়ি ঘোড়া সব পুরাই দিছে। হ্যাঁ ভাই, কয়টা গাড়ি পুরাইছে? যা আছে তা নিয়ে কাজ করেন না ভাই, দেশের জন্য কাজ করতে হবে, দেশের এই পরিস্থিতিতে কাজ করতে হবে ভাই, কেন করতেছেন না? করেন ভাই, দয়া করে করেন, হ্যাঁ কাজে মনোযোগ দেন। আসুন সবাই মিলে দেশটাকে একটা সুন্দর উন্নত দেশে পরিণত করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।